কোটা সংস্কার আন্দোলন চলাকালীন একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত এক টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন সাবেক বিচারপতি মানিক। এ সময় সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়ে বেশ উত্তেজনা দেখান তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার সাথে একতরফা নিজের ক্ষোভ উগরান বিচারপতি মানিক। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলার জন্য উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও আখ্যা দেন এই বিচারপতি। এ ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার মুখে পড়েন সাবেক এই বিচারপতি। সেই সূত্রের জের ধরেই 11 আগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগাল নোটিশ পাঠান শামসুদ্দিন চৌধুরী মানিককে। পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছেও লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে তাকে। নোটিশে বিচারপতি মানিক মহিলা উপস্থাপিকাকে মৌখিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠে এসেছে। এর আগে 2017 সালে একটি নোটিশ দেওয়া হয়েছিল এই বিচারপতিকে। তখনও তিনি একটি টিভি চ্যানেলে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে স্বঘোষিত রাজাকার বলেছিলেন। তাই অবিলম্বে এই বিষয়ে প্রকাশ্যে লিখিত ও মৌখিক ক্ষমা চাইতে অনুরোধ করা হয়েছে তাকে। এছাড়া এই বিচারপতিকে ভবিষ্যতে কারো সম্পর্কে এ ধরনের মানহানিকর উক্তি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। তবে 3 দিনের মধ্যে প্রকাশ্যে ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। সোমবার অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন। সোনিয়া খান, খবর সংযোগ।